দুর্গা পূজার আরো মাত্র 17 দিন বাকি, অর্থাৎ এবছৰৰ পাছত পুনৰ দৰালৈ নামি আহিব মা দুর্গা। আর হেয়াহে টাইয়ে টাইয়ে প্রতিমা নির্মাণত ব্যস্ত হয়ে পড়েছে যিসকল শিল্পীসকল আছে, যিসকল আসলতে প্রতিমা নির্মাণ করার যিসকল শিল্পী আছে, এইসকল সেইসকলের আসলতে এই মুহূর্তত ব্যস্ততার অন্ত নাই। প্রতিমা সমূহ এনেদরে নির্মাণ করা চলি আছে, আর প্রতিমা কবলৈ গলে এই মুহূর্তত তুলির যি শেষ টান বলে কোয়া হয় এই শেষ টান চলিছে। এনেদরে শিল্পীসকলে ঠাইয়ে ঠাইয়ে দেখিবলৈ পোৱা গৈছে ব্যস্ততার, তেওঁলোকৰ ব্যস্ততার অন্ত নাই। মই এই দৃশ্য দেখাই আছো, ইয়া চাওক, এনেদরে তুলির শেষ টান বলে যেটো কোৱা হয় এয়া চলি আছে। আর এনেদরে যিসকল শিল্পী আছে তাইয়ে তাইয়ে শিল্পীসকল এনেদরে ব্যস্ত হৈ পৰিছে প্রতিমা নির্মাণত, কিয়নো পূজার মাত্র আৰু 17 দিন 15 দিন বাকি আছে, আর হেয়াহে সময়ের আগত পূজা সমিতি সমূহত প্রতিমা সমজাই দিব লাগিব। প্রতিমা সমজাই দিয়ার আগত আসলতে সমজাই যে সময়সীমা আছে সেই সময়সীমার আগতে প্রতিমা নির্মাণ করিব লাগিব, আর হেয়াহে শিল্পীসকল এনেদরে ব্যস্ত হয়ে পড়েছে তাইয়ে তাইয়ে। মই এই মুহূর্তত শিলচর শহরের রাধা মাধব রোডত থাকা যে প্রতিমা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানত আছো, আর এই দৃশ্য মই দেখাই আছো। এনেদরে প্রতিষ্ঠানটি দেখবলে পোৱা গৈছে এই মুহূর্তত এনেদরে হারি হারি কই প্রতিমা নির্মাণ করা হয়েছে, আর প্রতিমা সমূহত এই মুহূর্তত যি আসলতে কলা কৌশল চলি আছে, অর্থাৎ যি কালার বা আন যুমূহ কার্য বাকি আছে এইসমূহ কার্য এই মুহূর্তত কাম চলি আছে, দিনে নিশায় এই মুহূর্তত কাম চলি আছে। কিয়নো শিল্পীসকলের ওসরত এই মুহূর্তত সময় অতি কম, কারণ সময় যে পূজার আসলতে সময় পঞ্চমীর দিন আহি পড়িছে, মাত্র 15 দিন তেওঁলোকৰ হাতত আছে, আর হেয়াহে শিল্পীসকল যথেষ্ট ব্যস্ততা আছে এই মুহূর্তত। যিসমূহ প্রতিষ্ঠান আছে কাছাড় জেলা হোক বা বরাক উপত্যকার যিসমূহ প্রতিষ্ঠান আছে এনেদরে প্রতিমা নির্মাণের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানসমূহত দেখিবলৈ পোৱা গৈছে এই মুহূর্তত শিল্পীসকলের ওসরত ব্যস্ততার অন্ত নাই। সেই যি প্রতিষ্ঠান রাধা মাধব রোডের শিলচর শহরের যথেষ্ট নাম করা এখন প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের যিগী শিল্পী যিগী এই প্রতিষ্ঠানের গড়ি তোর ওসর মানে গৈছো। কি প্রতিমা বনাই আছে এই বছর? নমস্কার, প্রথমে আমি ND24 চ্যানেলের সর্বস্তরের কার্যকর্তাদেরকে আমার আন্তরিক প্রীতিয় শুভেচ্ছা তথা আসাম তথা বরাক উপত্যকার প্রত্যেক জনসাধারণকে জানাই আমার শারদীয়ার দুর্গাপূজার আন্তরিক অভিনন্দন। এই প্রতিষ্ঠান এবছর 17খানা আমরা ঠাকুর পেয়েছি, আর এখন আমরা জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছি, সময় মতন মা দুর্গা যাতে মণ্ডপে মণ্ডপে যাতে পৌঁছতে পারে তার জন্য আমরা দিনরাত আমরা কাজ করে যাচ্ছি। সেই সঙ্গে দুদিন আগে প্রচণ্ড রৌদ্রের যে প্রকোপ ছিল সেটা তো স্বাভাবিক, আপনাদের নিশ্চয়ই জানা আছে কিভাবে মানে এই পরিস্থিতিতে সবাই আমরা সম্মুখীন হয়েছি। কালকে গতকালকের একটু আমরা স্বস্তি পেয়েছি। হ্যাঁ, আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।